ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীগুলো আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের প্রিভিয়াস লেকচারে আমি মৌল সম্পর্কে প্রতীক সম্পর্কে আলোচনা করেছিলাম 1 থেকে 10 পর্যন্ত। আজকে তোমাদের 11 নম্বর মৌল থেকে শুরু করব। আমি যেটা আগে বলেছিলাম যে তোমাদের কেমিস্ট্রি সম্পর্কে জানতে হলে অবশ্যই তোমাদের এই 1 থেকে 30টা মৌল সম্পর্কে আইডিয়া থাকতে হবে, এছাড়া কেমিস্ট্রি জানার কোনোভাবেই সম্ভব না। মূলত কেমিস্ট্রি আসলে এই মৌলিক পদার্থগুলো নিয়েই আলোচনা। এই জন্য আসলে যদি আমরা কোনো জিনিসের নামই না জানি তাহলে তার সম্পর্কে যখন আলোচনা হবে তাহলে আমরা চিনব কি করে? তার মানে আমরা মানুষকে চিনতে গেলে আগে তার নাম সম্পর্কে তার পরিচয় জানতে হয়, তারপরে তাকে আলোচনা করলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ তার সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তো তাহলে গত ক্লাসে 1 থেকে 10 পর্যন্ত মৌল সমূহের নাম এবং প্রতীক করেছিলাম, আজকে আমরা পড়ব 11 থেকে শুরু করে 20 পর্যন্ত। তার আগে একটু তোমাদের আলোচনা করি, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা ইলেকট্রনটি। তো পারমাণবিক সংখ্যা আসলে জিনিসটা কি? তো পারমাণবিক সংখ্যা হচ্ছে কোন মৌলের পরমাণু সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বলা হয়। অর্থাৎ এই যে মৌলিক পদার্থগুলো, এই মৌলিক পদার্থগুলো তিনটা কণা দ্বারা গঠিত। একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অর্থাৎ ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে নিউট্রন, এই তিনটা পদার্থ মিলে হচ্ছে পরমাণু। তাহলে যে কোনো পদার্থ এই অণু বা পরমাণু দ্বারা আসলে গঠিত। আমরা দেখছি একটা বড় কাঁচের গ্লাসকে যদি আমরা ছিঁড়ে দিই তাহলে কি হবে? সেটা ভেঙে ছোট ছোট টুকরো হয়ে যায়। অনেকে আবার যদি ছিঁড়ে দেয় আরো ছোট ছোট টুকরো হয়ে যায়। এরপরে একবার ফেলে দিতে দিতে এত বেশি ছোট হয়ে যাবে যে তখন ছিঁড়ে দিলে আর ভাঙবে না। আবার ওটাকে যদি আমরা হ্যামার দিয়ে বাড়ি বাড়ি তাহলে আবার ভেঙে ভেঙে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট কণা হবে। তো পরমাণু এত ক্ষুদ্র যে আমরা এটা আসলে দেখতে পাই না। তারপরে কি হবে? একটা ছোট আমরা যখন একটা বড় পদার্থকে ভাঙতে 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 কি হয়ে যাবে? ক্ষুদ্র হয়ে যায়। তো এই যে ক্ষুদ্র হয়ে যাচ্ছে তার মানে আমরা কি বুঝতে পারতেছি যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা কোন পদার্থ গঠিত। তো যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা পরমাণু গঠিত সেগুলোকে বলা হয় অণু বা পরমাণু। তাহলে এই সেই পরমাণু আমরা হলো তিনটা কণা দ্বারা গঠিত, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো এই যে প্রোটন সংখ্যা, একটা মৌলে কয়টা প্রোটন আছে সেটাই হলো তার পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা হলো কি? পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা কি জিনিস? কোন মৌলের, কোন মৌলের প্রোটন সংখ্যা কি? প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যা বলে তাহলে কি দাঁড়ালো? যে একটা মৌলে যতগুলো প্রোটন সংখ্যা আছে সেই প্রোটন সংখ্যা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা বলতে কোন মৌলের প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। তার মানে হাইড্রোজেন হলো 1 নম্বর, পারমাণবিক সংখ্যা হাইড্রোজেন 1, তাহলে হাইড্রোজেনে 1টা প্রোটন আছে। এরকম মনে করো 6 নম্বর হলো কার্বন, তাহলে কার্বনে 6টা প্রোটন আছে। এইভাবে তাহলে মৌল যত নাম্বার তার প্রোটন সংখ্যা তত। তাহলে প্রোটন সংখ্যাকেই আমরা বলতেছি পারমাণবিক সংখ্যা। প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলছি। তাহলে এখন আমাদের 11 নম্বর পারমাণবিক সংখ্যা যার 11, তাহলে 11 তার মানে ওই মৌলের প্রোটন আছে কয়টা? 11টা। প্রোটন আছে 11টা, তাহলে মৌলের নাম হচ্ছে কি? সোডিয়াম, সোডিয়াম। এর ল্যাটিন নাম হচ্ছে
ন্যাট্রিয়াম তো এই ল্যাটিন নামটাই পরীক্ষাতে আসে যে সোডিয়ামের ল্যাটিন নাম কি তাহলে প্রতীক হচ্ছে Na এই দেখো আপনারা দেখো যে সো এস কিন্তু প্রথম সংখ্যা ছিল মানে লেটার ছিল এস তার প্রতীক বর্ণটা ছিল এস কিন্তু নামে রয়েছে সোড এনএ কারণ এর ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম আমরা প্রতীকের সংজ্ঞাতে বলেছিলাম যে প্রতীক হচ্ছে কি প্রতীক হচ্ছে কোন মলের ল্যাটিন অথবা ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপ এই যে যেহেতু ল্যাটিন নাম হলো ন্যাট্রিয়াম এখান থেকে এই এনএটা হচ্ছে প্রতীক ঠিক আছে ওকে তাহলে এরপর হচ্ছে কি 12 নাম্বার 12 নাম্বার হচ্ছে ম্যাগনেসিয়াম MAG ম্যাগনেসিয়াম তাহলে প্রতীক হচ্ছে Fe তাহলে সোডিয়াম ম্যাগনেসিয়াম তার হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম প্রতীক হচ্ছে Al তো প্রতীক লেখার সিস্টেম হচ্ছে যদি একটা লেটারে হয় তাহলে প্রথম এক লেটারে হলে তাহলে সেটা হয় ক্যাপিটাল লেটার আর যদি দুইটা হয় তাহলে প্রথমটা হয় ক্যাপিটাল লেটার পরটা হয় স্মল লেটার অর্থাৎ প্রথমটা বড় হাতে পরটা ছোট হাতে ছোট হাতে তাহলে 14 হচ্ছে সিলিকন 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 এস আই 15 হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম তাহলে 15 পি 16 হচ্ছে সালফার সালফার প্রতীক হচ্ছে এস 17 ক্লোরিন ক্লোরিন সি এল ঠিক আছে 18 আর্গন আর্গন এ আর ঠিক আছে তাহলে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন পটাশিয়াম সালফার ক্লোরিন আর্গন প্রতীক হচ্ছে সোডিয়ামের এনএ ম্যাগনেসিয়াম এনজি অ্যালুমিনিয়াম এল সিলিকন এসআই ফসফরাস পি সালফার এস ক্লোরিন সিএল আর্গন এ আর তাহলে বাকি আর কয়টা আছে দুইটা আমি এটা বলছি এবার 19 আর 20 নাম্বারটা লিখতেছি তাহলে 18 ছিল আর্গন 19 হচ্ছে 19 কে সরি এখানে ভুল হয়ে গেছে একটু পটাশিয়াম নাই এটা হবে ফসফরাস 15 নম্বর হবে ফসফরাস ইউ এস ফসফরাস ফসফরাস ঠিক আছে 19 নম্বর হবে পটাশিয়াম পটাশিয়াম ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম ক্যালিয়াম প্রতীক হচ্ছে কে পটাশিয়াম তাহলে পটাশিয়াম ল্যাটিন নাম ক্যালিয়াম প্রতীক হচ্ছে কে 20 নম্বর হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম সি এ ঠিক আছে তাহলে এই 20টা হচ্ছে মৌলিক পদার্থ তাহলে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম তাহলে এই কয়টা তোমাদের কি করতে হবে মুখস্থ করতে হবে এই যে সিরিয়ালটা সিরিয়ালটা কিন্তু তোমাদের লাগবে কারণ এই সিরিয়ালটা ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে আমরা ব্যবহার করব সো এই যে সিরিয়ালটা মনে সিরিয়ালটা আমাদের লাগবে এই সিরিয়ালটাই আমাদের ইলেকট্রন বিন্যাসের কাজে লাগবে আমরা সংকেত লেখার কাজে লাগবে যোজনী জানার জন্য লাগবে সো এই সিরিয়ালটা আমাদের মনে রাখতে হবে তাহলে এক নাম্বার ছিল হাইড্রোজেন দুই নাম্বার হচ্ছে হিলিয়াম তিন নাম্বার লিথিয়াম
4 নাম্বার রেডিয়াম 5 নাম্বার বোরন 6 নাম্বার কার্বন 7 নাম্বার নাইট্রোজেন 8 নাম্বার অক্সিজেন 9 নাম্বার ফ্লোরিন 10 নাম্বার নিয়ন 11 নাম্বার সোডিয়াম 12 নাম্বার ম্যাগনেসিয়াম 13 অ্যালুমিনিয়াম 14 সিলিকন 15 হচ্ছে ফসফরাস 16 সালফার 17 ক্লোরিন 18 আর্গন 19 পটাশিয়াম ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম এই ল্যাটিন নাম তোমাদের আসলে সোডিয়াম এবং পটাশিয়াম এর সো সোডিয়াম এবং পটাশিয়াম এর ল্যাটিন নাম তোমাদের মনে করতে হবে 20 নম্বর হচ্ছে ক্যালসিয়াম তো তাহলে তোমাদের এই যে 20টা মৌলিক পদার্থ এই 20টা মৌলিক পদার্থ সিরিয়াল সহ নাম তোমরা মুখস্থ করবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা পরের 10টা সম্পর্কে জানবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ